সৌদি আরবের নাগরিক ফারিস আবু বাতিন 2019 সালের সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনার মুখোমুখি হন। দুর্ঘটনায় মারা যায় তার দুই ভাই। আল্লাহর অশেষ কৃপায় ফারিস প্রাণে বেঁচে গেলেও চলে যান কোমায়। এরপর কেটে যায় চারটি বছর। দীর্ঘ সময় পর চলতি বছরের মার্চে কোমা থেকে জেগে ওঠেন ফারিস। কোমা থেকে জেগে ওঠার পর প্রথমে একটি কোরআন শরীফ চেয়েছিলেন তিনি। সংবাদ মাধ্যমের ভাষ্য, জেগে ওঠার পর বাতিনের মনে হয় তিনি যেন নতুন এক পৃথিবীতে চলে এসেছেন। বিশ্বে এমন অনেক ঘটনা ঘটে গেছে যার কোনোটাই জানেন না তিনি। তার মধ্যে অন্যতম করোনা ভাইরাস, যার ফলে করোনা ভাইরাসের নাম শুনে রীতিমতো অবাক হয়ে যান তিনি। ফারিস আবু বাতিন এক টিভি সাক্ষাৎকারে বলেন, কোমা থেকে জেগে ওঠার পর যখন করোনা মহামারী সম্পর্কে জানতে পারি তখন বেশ অবাক হয়েছিলাম। সমাজের অনেক পরিবর্তন লক্ষ্য করেছি, শহরের বিভিন্ন পরিবর্তনও দেখতে পেয়েছি। বাতিন বলেন, কোমা থেকে জেগে ওঠার পর অনেক ঘটনা জেনে অবাক হয়েছিলাম, যার মধ্যে অন্যতম ছিল কোভিড-19 মহামারী। অনেকে আমাকে কোভিড-19 বা করোনা মহামারী সম্পর্কে বলেছিল। আমি এ সম্পর্কে প্রথমে বুঝতে পারিনি, পরে ইউটিউব থেকে মহামারী সম্পর্কে জেনেছি। বাতিন জানান, কোমা থেকে জেগে ওঠার পর প্রথমে একটি কোরআন শরীফ চেয়েছিলেন। এছাড়া কোমা থেকে ওঠার পর জানতে পারেন তার স্ত্রী চাকরি করে তার সন্তানদের লালন পালন করছেন। এ বিষয়টি জেনে তিনি খুব খুশি হন। ঢাকায় মাত্র 5,500 টাকায় হেলিকপ্টার রাইড সহ সারা দেশে যাত্রী সেবা দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। বুকিংয়ের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।